جهنم راز حشر مات تھر تھر کرے کیپی اٹھبی نبی بولبین اللہ امار امتر بچاؤ ایکتا امت جنو جهنم نا جائے اللہ بولبین نبی ماتھا اوچا کرین اپنار امتر امی جهنم دیبونا আপনার উম্মতগুলো বেছে বেছে আপনি জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জানকে নবী বলেন আয়েশা আল্লাহ যখন হুকুম করবেন আমি আমার উম্মতগুলোকে টেনে টেনে নিয়ে যাব আমার আল্লাহ পাক অর্ডার করবেন আম্মা জান বলেন নবী কোটি 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 হাজার কোটি মানুষ ابراهيم نبير امت نوح نبير امت موسى نبير امت عيسى نبير امت اپنا امت گلو اپنے کمنے چنیا چنیا بسائی کرو بے مائر نبی قادن اربال نبی بی آئیشا زارا امار آدور عاشق امت اورا پاسک تو نماز پاس بار وزو بنائیا سلزا دیا چھے হাশরের ময়দানে আমার আশিক উম্মতের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি আমার উম্মতগুলোর নূরের আলো দেইখা দেইখা ধইরা ধইরা জান্নাতের দিকে নিয়া হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজ হাতে আমার আদরের উম্মতের পানি পান করাবো ওরে আল্লাহর গোলাম নবীরা যদি কান্না করেন সাহাবাই কেরাম যদি কানতে পারেন একটু আমল নামার দিয়ে তাকাইয়া দেখো জীবনটা গুনায় গুনায় শেষ গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক ও যুবক বাবারা পায়ে হাত রাখিয়া বলি দুনিয়ার গরম সইতে পারো না মশারি ছাড়া ঘুমাইতে পারো না রে বাবা গুনা নিয়া যদি কবরে যাও ওই কবরে পোকা মাকড়ের কামড় কই পাবি মশারির যুবক আমার মাওলা রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন ও কবরের ফেরেশতা এই বিনামাজি এই বিপর্দাওয়ালা গুনাগার নাফরমান আমার কবরে যখন আসছে এখন আর সার দিও না আমি দুনিয়াতে কম সার দেই নাই এখন আর কোনো সুযোগ দেওয়া হবে না এই নাফরমান আমার কথা মানে নাই আলেম ওলামারা পায়ে ধরে ধরে বুঝাইছে তারপরও নামাজ পড়ে নাই এখন আর সার দেওয়া হবে না এই জাহান্নামের শিকল লাগাইয়া ওকে বাঁধো জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও আল্লাহ পাকের নবী বলেন কবরের মাটিকে আল্লাহ সর্বশেষ রাগান্বিত কুদরতি আওয়াজ দিয়ে বলবেন ও কবরের মাটি এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে রে বাবা আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে যুবক আমার নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা মা বাবার দোয়া নিয়া সামনে আগাও ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আপনারা এত দামি আপনারা আলেমের মা হাফেজে কোরআনের মা এরে আম্মা জান আপনাদের দোয়া চোখের পানির কারণে সন্তান ভালো হয় এই দুনিয়াতে যারা ভালো হইল সব মা বাবার চোখের পানি আর দোয়া ও যুবক ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওরে মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওরে কত গরিব মা বাবা তোমাকে আমাকে মানুষ বানাইছেন অনেক বাবা কষ্ট করে জীবন চালাইতেন মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবেন কেনার মতো টাকা ছিল না মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে টাকা নাই
আজকে তুমি তার সন্তান তোমার টাকার অভাব নাই ফ্রিজ ভরা মাছের অভাব নাই তোমার ঘরে এত ফল কিন্তু কি লাভ হবে যেই মা বাবা আশা করিয়া চাইছিলেন তারা সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে গেল ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না যেই মা বাবা এত কাঁদাই কাঁদলেন তুমি কি এক ফোঁটা চোখের পানি সেরে ওই মা বাবার জন্য কান্না করে দোয়া করতে পারবা না এমন একটা দিন নাই রাত নাই মোবাইলে মা বাবা খবর নেয় নাই ও বাবা তোমার শরীরটা কেমন কখন খানা খেয়েছো কখন ঘুমাইছো ওই মা বাবা যার নাই তার কলিজা বড় দুঃখ ওরে আল্লাহর বান্দা ও যুবক বাবারা ওই মা বাবারে না জানি কষ্ট দিয়া কাঁদাইছো কোন মা বাবারে কষ্ট দিয়া চোখের পানি ফেলছো রে বাবা যাদের মা নাই বাবা নাই কবরের কিনারায় যাইয়া দোয়া করিও সুরা পড়ে দোয়া করিও কান্না করিও আর যাদের মা বেঁচে আছে বাসায় যাইয়া মাকে বলিও মা আজকে তোমার দোয়ার কারণে আমি মানুষ তবে মনে হয় আজকে গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার ওয়াজের প্যান্ডেলে কত যুবকের দেখলাম মোনাজাতে কান্না করলো আমার চোখে কেন পানি আসে নাই গুনার কারণে আল্লাহ বেজার মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও আল্লাহ রহমতের দরজা খুলিয়া দিবেন ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা ওলামায়ে কেরামের বিরোধিতা করিও না রে বাবা মা বাবার দোয়া নিয়া সামনে আগাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া সামনে আগাও নবীর তরিকা মানিয়া সামনে চলো আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না রে বাবা তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না বাবা তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে তওবা করে না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে নামাজ সারে না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার মতো কত মা নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে পর্দা করে আপনি কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করে নেন দুই ফোঁটা চোখের পানি সেরে তওবা করেন মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন দয়ার মালি কত বড় মুসিবত থেকেও তুমি দয়া করে আমারে বাঁচাইছো আজকে থেকে আর নামাজ সারবো না আর কোনো দিন দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো তওবা করার মতো যদি নিয়ত হয় রে বাবা তবে এটাও সত্য কথা আমি শুরুতেই বলেছিলাম কপাল যদি খারাপ হয় নবীর বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে না আর যদি কপাল খুলিয়া যায় নবীর গর্দান কাটতে আসিয়া ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যায় এই ময়দানেও জানি না কার অন্তরের কি হালাত কিছু কিছু মানুষ এত শক্ত অন্তরওয়ালা গুনার কারণে এতটাই অন্তর শক্ত হাজারো বয়ানে দিল নরম হবে না চোখে পানি আসবে না বরং তওবা না করিয়া বাহিরে গিয়া বিরোধিতা করবে আর একদল আল্লাহর গোলাম অমরের মতো অবস্থা নিয়ে ময়দানে আসছে গুনার কথা স্মরণ করে মরণের কথা স্মরণ করে চোখের পানি সেরে কান্না শুরু করেছে আর আমার মাওলাকে বলতেছে আল্লাহ গুনা নিয়া বাড়ি যেতে চাই না আয় আল্লাহ গুনা নিয়া কবরে যেতে চাই না দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব ও আল্লাহর বান্দারা যাদের তওবা করার মতো নিয়ত আছে আবু জাহালের মতো অন্তর নিয়া ময়দান থেকে যাইও না রে বাবা ওমরের মতো কাঁদো চোখের পানি সেরে তওবা করো ওরে তোমার চোখে যদি পানি না আসে ডানে বামে দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া কান্নাওয়ালার দোয়া নিও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না
ও আল্লাহর বান্দারা তওবার নিয়ত যদি থাকে ও বাবা তুমি মনে করিয়ে না তুমি গুনাহ কইরা বাঁচবা আজকে তোমার ঘরে এত অশান্তি কেন জানো একজনে গুনাহ করে দর্জনে কষ্ট পায় মনে হয় জানো আমার গুনাহ এত বেশি আমার গুনার কারণে আমার ঘরে অশান্তি মনে হয় বাচ্চার তো কোনো গুনাহ নাই এরপর বাচ্চা কেন অসুস্থ মনে হয় জানো আমার গুনার কারণে সন্তান অসুস্থ আমার গুনার কারণে বুঝি সমাজে অশান্তি আমার গুনার কারণে বুঝি ব্যবসায় কোনো বরকত হয় না ও আল্লাহর বান্দারা গুনাহ ছাড়ো আমার আল্লাহর কাছে চোখ বন্ধ করে তওবা করো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও মনে মনে আল্লাহকে মহব্বতে ডাকো দয়ার মালিক এই ময়দানে গুনাহ নিয়ে ঢুকছি আর গুনাহ নিয়ে বের হব না তওবার নিয়ত করে ফেললাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলেন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আমি আল্লাহর পক্ষ থেকে উম্মতকে বলে দেন মূলত আমি আল্লাহ নিজেই বলতেছি হে আমার প্রিয় বান্দা বান্দিরা তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আমি আল্লাহর রহমত থেকে দয়া থেকে নিরাশ হয়ে যেও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ বলেন আমি সব মানুষের সব গুনাহগুলো মাফ করে দিব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় আমি আল্লাহ হলাম চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময় নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা যারা আল্লাহর কাছে গুনার জন্য তওবা করবে নবী বলেন আল্লাহ তাদেরকে এতটা পবিত্র বানায় দিবেন মনে হয় সে জীবনে কোনো গুনাহ একটাও করে নাই নবীজি বলেন কোরআন শরীফ আমার কাছে বড় দামি এর মধ্যে এই আয়াত আমার কাছে আরো দামি যে আয়াতটা আমি এখন শুনাইলাম এই আয়াত আমার কাছে বড় দামি কেন আল্লাহ কত বড় দয়াময় এই আয়াত তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে দুনিয়ার সব মানুষকে তওবার পথে আহ্বান করেছেন প্রকারান্তরে আল্লাহ সমস্ত বান্দা বান্দিদেরকে জান্নাত দিবেন সে আশা দিয়েছেন সবাইকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন এ আশা দিছেন এই আয়াতের দ্বারা নবী বলেন আমার কাছে আয়াতটা অনেক প্রিয় অনেক প্রিয় সারা দুনিয়ার মানুষকে আল্লাহ আয়াতের দ্বারা তওবার পথে আহ্বান করেছেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ সব মানুষকে জান্নাতের পথে ডেকেছেন জান্নাতের আশা দিয়েছেন কেমনে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন যেই শব্দটার ভেতরে পৃথিবীর সব মানুষগুলো ঢুকানো সামিল শব্দটা কোরআনের ভাষায় হলো আব্দ বাংলায় বা উর্দুতে বলি বান্দা কি বলি বান্দা আপনার একটু জবাব দিয়েন জবাব দিলে এক তো বোঝা যায় আপনি কথা বুঝছেন
আল্লাহ যে বান্দা শব্দ বলছেন যদি বলতেন মুমিন তাহলে বেঈমান বাপ আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষকে তওবার পথে ডেকেছেন কোন শব্দ বলে বলেন না কেন সবাই বান্দা বান্দা বলছেন তার মানে পৃথিবীর সবাই আল্লাহর বান্দা হিন্দুরাও আল্লাহর বান্দা খ্রিস্টানও আল্লাহর বান্দা ইহুদিরাও আল্লাহর বান্দা বৌদ্ধরাও আল্লাহর বান্দা আপনাদের ধারণা কি না আরেক আল্লাহর বান্দা এক আল্লাহর বান্দা সবাই আল্লাহ বলেন ও আমার বান্দারা আসো তওবার পথে আসো আমার রহমতের দরজা থেকে কেউ ফিরে যেও না তওবার পথে আসো আমি জান্নাত দিব তোমাদেরকে আসো এই আয়াতের দ্বারা প্রমাণ আমার আল্লাহ একটা মানুষকে একটা সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না কখনোই চান না খুব খেয়াল করেন আল্লাহ চান না তার আদরের কোন বান্দা বান্দি জাহান্নামে যাক এই আয়াত তার দলিল একটা মানুষকে আল্লাহ জাহান্নামে দিতে চান না তার প্রমাণ হলো এই আয়াত এইজন্য আল্লাহ বলছেন আমার বান্দা যারা আসো তওবা করে নাও তুমি গুনাহ করে করে একটা পাহাড় বানাইছো তোমার গুনার পাহাড় গড়তে তোমার 50 বছর 70 বছর সময় গেল আমার কাছে যদি তওবা করে ক্ষমা চাও তোমার 50 থেকে 70 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করতে 1 সেকেন্ড সময়ও লাগবে না আতিনাফি دار دنيا نا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى هر غريب نیکو تیار ہے نہ مانگے اس سے تو بیزار ہے اللہ کو کہ جہنم میں دیتے چان ایک دلیل ہلے آیا پرشن بڑو جٹل اللہ جدی جہنم میں کو کہ دیتے نائی چان تاہلے جہنم تا بنائیلن کینو پرشن اسے نہ نہیں আল্লাহ যদি কাউকে জাহান্নামে দিতে না চান জাহান্নাম বানাইলেন কেন জাহান্নাম আছে তো আছে জাহান্নামটা কেন বানাইলেন এই প্রশ্নের সহজ জবাব জমিনের মধ্যে কিছু মানুষ আছে এরা জেনে শুনে বুঝে ইচ্ছা করে জাহান্নামে যাবে জেনে শুনে বুঝে জাহান্নামে যাবে ইচ্ছায় না অনিচ্ছায় ইচ্ছা যেমন বলবেন আপনারা নমরুদ কি ইব্রাহিম নবী দাওয়াত দেন নাই নমরুদ দা মানছেনি না বিরোধিতা করছে জানিয়া শুনিয়া বুঝিয়াও জান্নাতের পথ ধরলো না জাহান্নামের পথে গেল ইচ্ছায় না অনিচ্ছায় মূসা নবী ফেরাউনের দাওয়াত দিবেননি ফেরাউন মানছেনি মানে নাই জেনে শুনে বুঝে ফেরাউন জাহান্নামের পথে গেল অনিচ্ছায় না ইচ্ছায় আমার আপনার নবী রহমতের নবী আবু জাহাল আবু লাহাবরে দাওয়াত দিবেননি মানছেনি জেনে শুনে বুঝে ইচ্ছা করে জাহান্নামের পথ ধরলো আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে আবু জাহাল ডেকে বলে ভাতিজা বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি বলে চাচা বললে কি হবে কয় এখন নবী মানবো কালেমা পড়ব নবী বলেন আমি বলতে পারি না তবে নবী একটু আওয়াজ দিয়া বললেন হাতের মুষ্টিতে কি আছো আওয়াজ দে নবী এই কথা বলতে দেরি হয়
আবু জাহালের মুষ্টির পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল এত বড় বেঈমান, হাতের পাথরগুলো মাটিতে ফালায় কয় মুহাম্মদ বড় জাদুকর। এর নাম কফাল। এর নাম কি? কফাল যদি পুরে আমি হাফিজুর রহমান কেন, হাটহাজারীর হুজুর কেন, বাইতুল্লাহর ইমাম কেন, স্বয়ং নবীও বয়ান করলেও কালেমা পড়ে না? কে কে পড়ে না? কত বড় নিকৃষ্ট বেঈমান হলে কপাল পড়া হলে নবীজির বয়ানেও কালেমা পড়ে না, আর কপাল যদি খুলে তাহলে নবীকে জবাই করতে এসেও কালেমা পড়বে। কে? এর নাম কফাল। এর নাম কি? কফাল। নবীর বয়ানে যেই বেঈমান কালেমা পড়ে না তার কপাল কত খারাপ। আর কপাল যদি খুলে যায় আমার নবীরে জবাই করতে আসিয়াও কালেমার মালা গলায় নিয়ে দাঁড়ায় যায়। এটা কপালের ব্যাপার। প্রতিদিন বয়ান চলে, রাতে বয়ান চলে, দিনে বয়ান চলে, কুত্তাও এই পরিমাণ দৌড়ায় না। আমরা বক্তারা যেই পরিমাণ দিন রাত দৌড়াই, টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই, শুধু দৌড়ের উপরে দৌড়, ঘরের খবর নাই, সন্তানের কোনো চিন্তা নাই, এভাবে দৌড়াচ্ছি উম্মতের পেছনে। সকালে বয়ান, জোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, এভাবে প্রতিদিন বারোটা মাস দৌড়াচ্ছি। একটা মানুষের টাইম মতো ঘুম না হইলে তার কল কথার ব্যালেন্স থাকে না, চলাফেরার ব্যালেন্স থাকে না। এরে নবীর উম্মতের দল, একদিকে ঘুম নাই, অপর দিকে খানা নাই, আবার উইঠা দুই ঘন্টা দেড় ঘন্টা চিল্লানো প্রতিদিন বারো মাস, হাজার 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 কোটি কথা জবান থেকে বলতেছি, একটার পরে একটা কথা বের হচ্ছে, ডায়েরিতেও কথাগুলো লেখিয়া লই নাই। ওরে আল্লাহর বান্দারা, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন পাঁচ মিনিট, ওই কি ভাষণটা দিবেন? বক্তব্যটা লেখার জন্য একটা টিম তৈরি করা হয়, টিম বক্তব্য লেখে, কাগজটা কমপ্লিট করে দেয়, অনেকবার যাচাই বাছাই করিয়া পাঁচ মিনিটের বক্তব্য প্রধানমন্ত্রীর হাতে দিলে তিনি আবার এটাকে পঞ্চাশ বার রিভিশন দেয়, মোতালা করে, পাঁচ মিনিটের বক্তব্য দিবে, একটা শব্দ যদি আঁকা বাঁকা হয় সম্মানের মাথা খেয়ে ফেলবে জনগণ। আর আমরা আলেমরা, আমরা বক্তারা, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, কথা বলার মতো কষ্টের কোনো কাজ দুনিয়ায় আর একটাও নাই। এই যে প্রতিদিন বয়ান করতেছি, এরপরে ময়দানটা কত কঠিন। মসজিদের মধ্যে তাবলিগ অলারা যদি কয় হাফিজ বে আসেন আমগো বয়ান করেন, এক লাইনের মানুষ চোখ বন্ধ করে এক লাইনের বয়ান, কোনো টেনশন নাই। পীর সাহেবের মুরিদরা যদি মসজিদে বৈশা বলে আলাদা বয়ান করেন, পীরের লাইনে এক লাইনের মানুষ এক লাইনের বয়ান, কোনো পেরেশানি নাই। কিন্তু এই ময়দানটা কত কঠিন, এক লাইনের মানুষ নাই, আওয়ামী লীগের মানুষ, বিএনপি অলারাও আছে, জাসতের লোক আছে, বাসতের লোক আছে, অসতের গোষ্ঠীরাও আছে। যারা পাঁচকল্লি দেখলে আমাকে কাফের কইয়া গালি দেয়, ও সিফার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনে কি কয় শুনে। তাহলে চিন্তা করেন কত লাইনের মানুষ এখানে, এতগুলো মানুষের মন ঠিক রাইখা এরপরে বয়ান করা কতটাই কঠিন। আবার লেখাও নেই নাই এই বয়ানটা আজকে এখানে করব, কোন বয়ানটা এখানে করব তাও জানি না। আউযুবিল্লাহ পড়তেছি, বিসমিল্লাহ যাইয়া চিন্তা করলাম কোন আয়াতটা নিব, দুইটা আয়াত আমার সামনে আইছে, একটা বাদ দিয়ে এটা শুরু করলাম, সূরায়ে জুমারের পঞ্চান্ন নাম্বার আয়াত দিয়া বয়ান শুরু করলাম। এই আয়াত দিয়া হাজারো বয়ান হাজার জায়গায় একই আয়াত দিয়া করেছি, কিন্তু দশ জায়গার বয়ান দশ ভাবে হয়েছে। ও আল্লাহর বান্দারা, একটা কথা যদি একটু আউলা জাউলা বের হয়ে যায় সবাই গালাগালি শুরু করবে। এমনি তো দেখতে নারি চলন বাঁকা, দোষের শেষ নাই, তুফান আর তুফান, লেখালেখি চলতেছে, বিরোধিতা চলতেছে। ও আল্লাহর বান্দারা, এইভাবে বারোটা মাস
রাত দিন দৌড়াচ্ছি রে বাবা এত কষ্ট করে 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 বয়ান করি এরপরও দুই একটা কথা ভুল হওয়াটা কোনো আশ্চর্য না এই দুই একটা ভুল কেউ যদি এটারে পুঁজি বানাইয়া আমাদের বিরোধিতায় লেখালেখি করে এর মতো কুলাঙ্গারের মতো জালেম এর মতো অমানুষ এই জমিনার কেউ হতে পারে না زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کاغذ پھول ہے یہ دنیا ایک مثل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زبو کرا خراب لگے نا ایک طرح ہوئی لاتو مزہ ہوئی تو نا مدینار نبی بولین বাদ্য যন্ত্রের আওয়াজ যদি শুনো কানে আঙ্গুল দিও কারণ বাদ্য যন্ত্রের আওয়াজ এটা শয়তানের আওয়াজ যত শুনবা গুনাহের আকর্ষণ বাড়বে আর তোমরা তো এখন বাংলা গান হুনো না সব ইন্টারন্যাশনাল হিন্দি হুনে এক যুবক মোবাইলে একটা হিন্দি গান বাজায় খালি লাফাইতেছে লাফাস কেন কয় মজা লাগে অর্থ কি কা আব্বাও জানে না আমিও জানি না এরে যুবক আল্লাহর গোলাম কয়দিন আর বাহাদুরি করবি রাতে বিছানায় গিয়া গানের তার কানে লাগাইয়া যে ঘুমাও যদি একটা সেকেন্ড চিন্তা করতি ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায় আল্লাহ যদি আজরাইল পাঠায় তোরে নিয়া যায় বল আগামীকাল কালকে কবরে কি আজাব কি শাস্তি হবে তোমার কি জবাব দিবা আজরাইল যদি আইসা দেখে তুমি মুসলমানের বাচ্চার কানের মধ্যে গানের তার লাগানো বাহাদুরি করিস না রে বাবা যতই মাস্তানি করো নমরুদ হামানের থেকে ফেরাউনের থেকে বড় মাস্তান হতে পারস নাই পারবিও না আমার আল্লাহ ওদের ধ্বংস করে দিয়েছেন এত টাকা এত ক্ষমতা কোনটার অভাব ছিল না ফেরাউনের অথচ আজকে তাকায় দেখো মুসলমান মুমিন কেন সারা দুনিয়ার কোন বেঈমানের ঘরে ফেরাউন নমরুদ নামের একটা সন্তান পাওয়া যাবে না আল্লাহ এদের উপর এতটাই বেজার যে ফেরাউনের লাশটা মাটি পর্যন্ত গ্রহণ করে নাই ফেরাউনের লাশ কই কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না
নিজেকে নিজে ছোট মনে করিও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রব কে আল্লাহ এরে নবীর আশিক উম্মতের দল অহংকারী অন্তর থেকে দূর করে দাও মাথাটা নত করে এখনো কি সময় হয় না আল্লাহকে ডাকব চোখের সামনে কত আপন জমিন থেকে বিদায় হয়ে গেল আমার আল্লাহ মুহাব্বত করে ডাকতেছেন আল্লাহ বলেন কাউকে আমি জাহান্নামে দিতে চাই না আয় আয় তোরা যারা দুনিয়ার মোহে পড়িয়া জাহান্নামের পথে দৌড়াচ্ছ তোরা ফিরিয়া আয় যদি আমার দরবারে এসে বলো আল্লাহ মাফ করে দাও আমি তোরে এতটাই পবিত্র বানায় দিব যে আমি আল্লাহ তোর ইন্তেকালের পরে জান্নাতে ঢুকায় দিব কোনো সময় লাগবে না প্রশ্ন করেছিলাম মনে নাই হয়তো ভুলে গেছেন আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না তো জাহান্নামটা বানাইলেন কেন মনে আছে নি জবাবও কিন্তু অর্ধেক দিছি কিছু মানুষ দুনিয়াতে আছে জেনে শুনে বুঝে তারা ইচ্ছা করে জাহান্নামে যেতে চায় যেমন আবু জাহাল আবু লাহাব ফেরাউন নমরুদ আর আমগো জমিনেও কিছু এখনো কিছু কপাল ভরা আছে দেখবেন এরা হাসতে হাসতে কয় এত নেক রাখবো কই এত সওয়াব দিয়া হবে কি হাসতে হাসতে কয় সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কে এত আজমা ফিল দিয়া লাভ কি এত বক্তব্য বয়ান শুনে লাভ কি এত মাদ্রাসা করে লাভ কি ওই গাদ্দার নেমক হারাম একদিনও কয় না এত যাত্রা গান দিয়া লাভ কি সিনেমা হল দিয়া লাভ কি একবারও বলে না আছে না নাই ওই গাদ্দারের হাতের নাগালে পাইলে কানে দইরা জিগাইতাম রে গাদ্দার আলেম ওলামারা বয়ান করে বয়ানের দ্বারা ওয়াজের দ্বারা লাভ কি দেখো না এই ওলামায়ে কেরাম মুসলমানের সামনে কোরআনের বয়ান করার কারণে আজ মুসলমানের চেতনার কারণে বেশ্যা তাসলিমা জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে এরে নবীর উম্মত ভাই আমনগো ভিতরে খুব অ্যাকশন এটা জমা রাখেন সময় মতো দিবেন এখানে লাগবে না এখানে কোনো কিলাকিলি নেই এখানে আমরা সবাই আপন মানুষ জমা রাখেন শক্তি কখন লেগে যায় ডাক আসলে ময়দানে ঝাঁপায় পড়বেন কি হাতে গোনা মাত্র কয়েকটা নাস্তিক ওরা সাপের মতো মাথা উঁচু করে মাঝে মাঝে একটু ফোঁস করে দেখে বাঙালি মুসলমান ঘুমায় না সজাগ দেখেন না কত অকারে একের পর এক একের পর এক মনে করছিল বড়রা তো মইরেই গেছে ময়দান খালি আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই চলে গেলেন যাদের আঙ্গুলির ইশারায় গোটা দেশের মানুষ একদিকে দৌড় দিত মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই চলে গেলেন বাইতুল মোকাররমের খতিব আল্লামা ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাই চলে গেলেন পীরজি হুজুর হাবিবজি হুজুর চরমনের পীর সাহেব চলে গেলেন হাটহাজারীর মুহতামিম আহমদ শফি রহমাতুল্লাহ আলাই চলে গেলেন জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই চলে গেলেন শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাই চলে গেলেন এভাবে এক এক করে সব বিদায় হয়ে গেলেন নাস্তিকরা মাঝে মাঝে সাপের মতো মাথা উঁচু করে চায় সবল মারবে নজর করে দেখে ময়দানে যারা তাদের সন্তান আছে কেউ ঘুমায় না যদি এরা একটু আঙ্গুল তুলিয়া দাঁড়ায় এই জমিন থেকে বেইমান বিদায় হতে সময় লাগবে না এরে নবীর উম্মতির দল ভালো করে বুঝো আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তওবার পথে ডাক দিলেন আসো
আল্লাহ ডাক দেওয়ার ভাষা বা শব্দ হলো আমার বান্দা বান্দা বললেই সব আমার আল্লাহর বান্দা কেউ ভিন্ন কারো বান্দা না কিন্তু এখানে আরো মজার একটা ব্যাপার আছে আল্লাহ শুধু বান্দা বললেই তো হয়ে যাইতো আল্লাহ বান্দা বলার ক্ষেত্রে আরেকটু মহব্বত লাগায় বলছেন আমার বান্দা কার বান্দা আচ্ছা বান্দা বললে প্রমাণ কার বান্দা সবাই আল্লাহ তাহলে তো আর আমার আলাদা করে বলার প্রয়োজন হয় না হয় কিন্তু আল্লাহ আমার বললেন কেন এবার শুনতে থাকেন আমার বলার কারণ কয়েকটা আছে এর মধ্যে দুই একটা বলি কথাটা বুঝেন নাই বান্দা কার আল্লাহ হিন্দু কার বান্দা আল্লাহ খ্রিস্টান কার বান্দা আল্লাহ ইহুদি কার বান্দা সবাই তো আল্লাহ বান্দা বললেই তো আল্লাহ কিন্তু আল্লাহ এখানে আমার বান্দা বললেন কেন এর কয়েকটা জবাব দিব ধৈর্য হবে তো ইনশাআল্লাহ এক নাম্বার জবাব দুনিয়াতে সব আল্লাহর বান্দা কিন্তু কিছু কিছু বান্দা আছে দুনিয়ার মোহে পড়ে এরা যে আল্লাহর বান্দা কথাটা তারা ভুলে গেছে যেমন ইহুদিরা এরা আল্লাহর বান্দা কিন্তু এরা মনে মনে এখন মন কলা খায় আল্লাহ একজন আছে সৃষ্টিকর্তা মানিয়েও তারা এখন তার সাথে অংশীদার বানায় ওজায়ের আল্লাহর সমতুল্য মনে করে সহযোগী ওজায়ের নবীরে তারা মাথার মুকুট মনে করে ফেরেশতাদেরকে ইহুদিরা কয় আল্লাহর কন্যা সন্তান নাউজুবিল্লাহ না ঘুমাইতেছে না বাঙালির ঘুম আছে যে বরকতের মোবাইলে ঘুম নিয়ে গেছে আসে ঘুম এখন এই মোবাইল নিয়ে মানুষ রাতেরে বানাইছে দিন দিনেরে বানাইছে সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে যুবক মোবাইল নিয়ে সারাটা রাত কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনার প্র্যাকটিস করে রাত কাটায় দেয় ঠিক নি আমরা মোনাজাত ধরি বইয়া মোবাইল আলারা মোনাজাত ধরে হইয়া ঠিক নি মাঝখানে মোবাইল ও যুব দরজা বন্ধ জানালা বন্ধ কেউ জানে না কি দেখতেছো আল্লাহ জানেনি আল্লাহ দেখেনি তোর বয়স মাত্র 25 তোর বয়স মাত্র 30 রাগ করিস না রে যুব পায়ে হাত রেখে বলি বল হাফিজ ভাই নাই না পাও ধরো বল আল্লাহর কসম আমি এখন নাই না তোর পায়ে ধরতে রাজি আছি বলিয়া দেখ যদিও কথা বলতেছি খুব হাট কিন্তু হৃদয়টা মোমের মতো দুর্বল ও বাবা তোর আঙ্গ গালি দাও আমরা বদির না সব গালি শুনি আমাদের বিরুদ্ধে কি করো তাও শুনি সুযোগ পাইলে চরমনাই রে সারো না সুযোগ পাইলে তাবলিগের বিরোধিতা করো সুযোগ পাইলে কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলো দেওবন্দিদের বিরুদ্ধে বলো আমরা সব জানি শুনি তারপরও কোনো জবাব দেই না বরং দেখলে আগে সালাম দেই হাসি দেই পারলে বুকের সাথে আলিঙ্গন করি কারণ তোর শরীরের মধ্যে মেশকের গ্রান আছে এই জন্য আমিও তোর মেশকের গ্রান গায়ে লাগাই কি বরং তোর কাছে দাঁড়াইলে গাঞ্জার গন্ধ বিড়ির গন্ধ ট্যাবলেটের গন্ধ নেশার গন্ধ এদিকে পোশাকটা ধোয়ার টাইম পাও না এতটাই বিজি এটার আর একটা গন্ধ তোর পাশে নামাজে দাঁড়াইলে নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার কায়দা ঠিক নি অজু গোসল তোর নাই প্রস্রাব করে পানি লওয়ার টাইম পাও না ঠিক নি এরপরও কিন্তু কোনো আলেম গালি দেয় না সামনে আসলে সালাম দেই বুকে লাগাই এতটা মোহাব্বত কেন তোরা আমরা আঙ্গো টাকা দাও তোদের টাকা আমরা খাই এক টাকাও দাও না বিরোধিতা ছাড়া কিছুই না এরপরও কেন এত মেহনত করে তাবলিগলারা পীর সাহেবরা দিন নাই রাত নাই মেহনত করে কারণ নবীজির আদর্শ অন্তরে লালন করি কেমন আমার মায়ার নবী যেই নবী জীবনে একটা গালি কাউকে দেন নাই হাজারো গালি শুনছেন জবাব দেন নাই আমার মায়ার নবী একটা বেতের বাড়ি হাত দিয়ে কাউকে দেন নাই আমার নবী কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই আমার নবী অল্প টাইমে মক্কার খারাপ মানুষগুলো দামি মানুষ বানায় ফেললেন একমাত্র নবীর সুন্দর আদর্শ
গুলো লালন করি ও যুবক বাবারা পাও দুরে দুরে কতটা নরম হইয়া বয়ান করি দুই একটা কথা একটু উঁচু হয়ে গেল নাকি হার্ড হয়ে গেল নাকি ফাকে ফাকে আবার মাপ চাই ভাইজানরা কষ্ট পাইছেন নি মাপ করে দিয়েন আবার মোনাজাতে আল্লাহর কাছে মাপ চাই ও বাবা এতটা হৃদয় নরম করে বলি রে বাবা আজকে তোমার ফুটন্ত গোলাপের মতো চেহারা কিন্তু চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন তোমার চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই কেন সারা তারা যে কবিরা গুনাহ করো আমার মাওলা তোমার উপরে বেজার চেহারার নূর আল্লাহ নিয়ে গেছে তোমার চেহারা খোদার কসম সারা দুনিয়ার যদি মেডিসিনও লাগাও চেহারা কোনোদিন উজ্জ্বল হবে না আল্লাহর বানানো দেওয়া চেহারাটা উজ্জ্বল 40 বছরের আগে থামবে না কিন্তু সেই চেহারা এখন আকর্ষণ নাই কেন গুনার কারণে এখন যতই মেডিসিন দিবি চেহারা আরো নষ্ট হবে তবে চেহারাটা উজ্জ্বল হওয়ার আল্লাহর দেওয়া একটা মেডিসিন আছে নেক আমল কর গুনাহ সার চেহারা আরো সুন্দর হবে যুবক নিজেরে তো খুব বাহাদুর মনে করো এই 25 30 বছরে কি কামাই করছো বলতো আল্লাহ না করুন যদি আজকে মরে যাও তাহলে সবাই কি শরণ করবে তুমি এমন কি ভালো কাজ করছো একটা ভালো কাজও নাই বরং তোমার চরিত্র এত খারাপ যে তুমি মরার পরে মাও কইবে একটা মুসিবত দূর হইছে ওর চরিত্র এত খারাপ মানুষের কাছে আমগো লজ্জা পাইতে হয় ওর কারণে তাহলে তুমি মরলে মাও খুশি বাবাও খুশি সবাই খুশি তাহলে তোমার জীবনের পাওনা কি হইল 30 বছরে সবার বড়দোয়া অথচ তোমার মধ্যে এমন মেডিসিন আছে যে তুমি একা একটা যুবকের মেডিসিন দিয়া গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতে পারবা সেই দক্ষতা যোগ্যতা আল্লাহ তোমার ভিতরে রাখছে তুমি ব্যবহার করো না বরং গুনাহ করে নষ্ট করে দিয়েছো ইহুদি বেঈমানরা গোটা দুনিয়াটাকে যদি কন্ট্রোল করতে পারে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে পারবা না কেন সৃষ্টিগতভাবে নারীর তুলনায় পুরুষের জ্ঞান বেশি না কম একটা নারী যদি দেশ চালাইতে পারে তুমি পারবা না কেন তোমার মধ্যে সেই জ্ঞান আছে প্রতিভা আছে যোগ্যতা আছে কিন্তু নষ্ট করে ফেলেছ সময় বেশি দিন বাকি নাই বিছানায় শুয়া কান্না করবি কিন্তু চোখের পানি মোশার কাউকে পাবি না শুধু চরিত্রের কারণে আর এই চরিত্র ধ্বংস করেছো মোবাইলের কারণে এই মোবাইলের কারণে মায়ের সাথে খারাপ আচরণ করেছো মোবাইলের কারণে শিক্ষকের সাথে খারাপ আচরণ করেছো মোবাইলের কারণে মুরুব্বিদের সাথে খারাপ আচরণ করেছো পরিণাম ফল তোমার বড়দোয়া ছাড়া কিছুই না অথচ আবার তোমার মতো কত যুবক এখনো আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও জাহাঙ্গীরনগরে যাও তোমার মতো যুবক পাঁচ অক্ত নামাজ পড়ে এক অক্ত নামাজ বাদ দেয় না একটা মিথ্যা কথা বলার চেষ্টা করে না সুন্দর ব্যবহার সালাম সারা কথা বলে না এরকম যুবক নাই তোমার কপালে তো খারাপ কেন আল্লাহ হেদায়াত দান করুন রাগ করতেছেন আর একটু সামনে আগাবো আল্লাহ আমার বান্দা কেন বললেন এর এক কারণ দুনিয়াতে কিছু বান্দা আল্লাহর বান্দা ভুলে গেছে দুনিয়ার মোহে পড়িয়া পাগল মনে করছে বুঝি টাকা আমারে বাঁচায় দিবে আল্লাহ বলেন না না দুনিয়ার মা তো পাগলামি করে কোনো লাভ নাই রে বান্দা লা ইয়াগুরুন্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিদা বিলাদি মাতাউন কলিলুম সুম্মা মাওয়াহুম জাহান্নাম আল্লাহ বলেন কাফের বেঈমানের গুলশান দেইখা পাগল হইও না তোমার জন্য যেই জান্নাত বানাইছি এটা কোনোদিন কল্পনায়ও আসে না এত সুন্দর জান্নাত সুবহানাল্লাহ আসে না একবার সুবহানাল্লাহ বলবেন জান্নাত একটা গাছ হয়ে যাবে কত বড় গাছ 100 বছর যদি খালি একটা উট দৌড়ায় গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না সালাকেরা কইবে এত নেক দিয়া হবে কি
দুনিয়াতে যার টাকা আছে তার মাস্তানি আছে আখেরাতের ময়দানে যার নেক আমল থাকবে তার বাহাদুরি চলবে এরে আল্লাহর গোলাম ভালো করে বুঝো দুনিয়াটার কোনো দাম আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে তার দাম নাই যেমন আমগো কাছে কোনো বাথরুমের দাম না জান্নাতটা কেমন শান্তির ঘর ওখানে কোনো বাথরুম নাই তা একজনের টেনশনে হয়ে গেছে বাথরুমে আবার কই হবো নে জান্নাত পাবো বাথরুম কই পাবো কয় বাথরুমের কোনো ব্যাগই হবে না জান্নাতের মধ্যে ঢুকবিরে যুবক ওখানে কোনো কালো মানুষ থাকবে না বুড়া বুড়ি থাকবে না সব হবে যুবক আর যুবতী সুন্দরী সুন্দর এমন জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন যেখানে কোনো অশান্তি নাই মনে মনে কইবে একটা আম যদি পাইতাম দেখবে সামনে হাজির বিসমিল্লাহ বলে একটু মুখে দিবে এক রকম স্বাদ আবার দিবে আরেক রকম স্বাদ একটা ফলের মধ্যে 70 রকম মজা এই জান্নাতটা চাইতে মন চাইনি তাহলে বেশি বেশি ফিরি টানবে কি এই যে এত আশা কে রসুল হেনে কালকে বলবে হ্যাঁ কঠিন বয়ান লোকে লোকারণ্য বলবে না অনেকে কিন্তু আজকে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই এসাও পরে নাই সামনে ফজর পরবে কিনা তারও কোনো নিশ্চয়তা নাই এই মানুষ আর এই বয়ান দিয়ে কি হবে বলেন তো আহ আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন আমিন দুনিয়াটার দাম আল্লাহর কাছে মোটেও নাই হাদিসে আছে নবী বলেন একটা মাছির যে দানা আছে দানা মাছির দানার কোনো বেইল আছে নি আল্লাহ এই ডাল্লাগে নবী উদাহরণ দিয়ে কয় মাছির দানা বরাবরও দুনিয়ার দাম নাই এটা বাথরুমের মতো বুঝেন না মানে একজনের টাকাওয়ালা বিশাল এক বিল্ডিং করছে মহিষাদি এলাকায় পাঁচতলা বিল্ডিং সামনে দিয়ে টুলেট টানায় দিছে ভাড়া হবে চমৎকার বিল্ডিং বিদেশি টাইলস লাগাইছে বাহির থেকে চেহারা দেখা যায় ভিতরে তাকাইলে আর সুন্দর আয়না লাগে না ঘুরে ঘুরে ফ্ল্যাট গুলো এক বড় লোক দেখে নেওয়ার জন্য রেডি বেডরুম ডাইনিং ড্রয়িং কিচেন সব সুন্দর পরিপাটি খুঁজে টুইজে এই পাঁচতলা বিল্ডিং এর মধ্যে দেখে একটা বাথরুমও নাই কিও ভাই আপনার বিল্ডিং এত সুন্দর বাথরুম কই এত সুন্দর বিদেশি টাইলস লাগাইছে কি মনে হয় এটা পরিচ্ছন্ন পরিবেশের একটা ঘর এখানে বাথরুম দিয়া অপরিচ্ছন্ন করা যাবে না তো বাথরুম কই 1.5 কিলোমিটার দূরে কেন আছে বাথরুমের সময় হলে কলিং বেলে চাপ দিবেন ঠেলা গাড়িওয়ালা ধাক্কা এলো এই যাবো বাথরুমে ওখানে করে আসবেন পরিচ্ছন্ন থাকবে আমার বিল্ডিং তো এখন যে ভাড়া নিবে বলে তোমার বিল্ডিং ফিরিয়ে দিলেও নিল না কেন কয় বাথরুম নেই কয় বাথরুমের তোমার কাছে এত মূল্য তাহলে এক মাস আগে বলতা পুরো বিল্ডিংটাই বাথরুম বানিয়ে দিতা কনা তা হবে না প্রত্যেক রুমে হলেও এক এক ফ্ল্যাটে দুটো বাথরুম দাও কথা সময় দাও এক মাস সুন্দর করে বাথরুম বানাইছে এত সুন্দর বাথরুম টাইলস মোজাইক করে লাগাইছে ভিতরে এসি লাগাই দিছে আর এক জায়গায় টেলিভিশন দিয়ে দিছে আর হাই চেয়ার সিস্টেম বয়ে বয়া শুধু সময় নষ্ট করে লাভ কি সময়ের অনেক দাম দেশের খবর লও কি অনেক জায়গার বাথরুম দেখলে মনে হয় বেডরুম এত সুন্দর না বাথরুম এত সুন্দর কিন্তু কেউ কি ঢুইকে বলে যে কোলবালিশটা দিয়ে আধা ঘন্টা একটু ঘুমাই এত সুন্দর বাথরুম কেন বলে বাথরুম শুধুমাত্র প্রয়োজন সেরে বের হয়ে যায় দুনিয়াটা কেন আখেরাতের প্রয়োজন সেরে তাড়াতাড়ি আল্লাহর সাথে মোলাকাতের জন্য রেডি হয়ে যাও দুনিয়ার জন্য পাগল হইও না রে বাবা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
الدنيا خلقت لكم وانكم خلقتم للاخره پیغمبر বলেন দুনিয়াটা আমাদের গোলাম আর আল্লাহ আমাদের বানাইছেন আমার আল্লাহ তাআলার গোলাম من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا যারা দুনিয়া চাইবে আল্লাহ বলেন আমি তাদের দ্রুত দুনিয়াটা দিয়ে দিব কিন্তু সাবধান পরিণাম ফলে তোমার জন্য জাহান্নাম ও যুবক আজকে তুমি মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন নাকি এক তোমার নবী আমার নবী জোরে কও তোমার কোরআন আমার কোরআন তোমার কালেমা আমার কালেমা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কাবা আমার কাবা তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক ধর্ম এক কালেমা এক কাবা এক দুনিয়াতে আরছি তাও এক নাকি চাঁদপুরের মানুষ লুঙ্গি পরে আরছিলেন বিদায় বেলাটাও হবে এক আমারও তিন কাফন আপনাদেরও তিন কাফন আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না রিকশা ড্রাইভার গরিব অবস্থায় মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কাফনের কালার হবে আলাদা কি হবে সব কালার হবে এক কবরের সাইজও হবে এক এরপরে কবরে রাখিয়া বিদায় হওয়ার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক আমাকে যেই প্রশ্ন করা হবে আপনাদেরও সে একই প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও তাহলে আপনিও মুসলমান আমিও মুসলমান আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক আপনিও আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন অতএব আপনাকে আমি বয়ান করব কেন আজকে হিন্দুদেরকে বয়ান করা দরকার ছিল খ্রিস্টানদের পাড়ায় গিয়ে বয়ান করা দরকার ছিল পঞ্চগড়ে গিয়ে বয়ান করা দরকার ওখানে কাদিয়ানি বানাইতেছে মুসলমানেরে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের মধ্যে বয়ান করা দরকার খ্রিস্টান মিশনারিরা মুসলমানের ধর্মান্তরিত করতেছে কিন্তু ১২ মাস আপনাকে বুঝাইতেছি বাবা অথচ আপনি মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক অথচ বড় দুঃখ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই আর আপনি কেমন মুসলমান যে টুপি মাথায় দিতে লজ্জা পান আপনি দাড়ি রাখতে লজ্জা পান আমি দাড়ি কাটতে লজ্জা পাই আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি পর্দা করতে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই বিষয়টা কি আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক ধর্ম এক কালেমা এক ও আল্লাহর বান্দারা আবার জিগাইলে কয় আমরা জান্নাতে যাব জাহান্নামে যাব না তাহলে আপনি কেন টুপি পরেন না দাড়ি রাখেন না নামাজ পড়েন না পর্দা করেন না আসলে কি বাবা আমরা হুজুরেরা সব মিথ্যাবাদী তাহলে কেন আপনি নবীর তরিকা মানবেন না কেন কোরআন মানবেন না আমাদের তো বাহাদুরির পুঁজি হলো কোরআন এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে একটা ভুল এখন পারলে বের করে দাও আমি এখন দাড়ি কেটে ফেলবো প্যানশার্টটাই লাগায় রাস্তায় গিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলবো কোরআনে যদি ভুল বের করতে পারো তাহলে ইসলামটা ভুল আল্লাহ নাই কোরআন নাই কিচ্ছু নাই কেয়ামত নাই সব ভুল কিন্তু আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারছে কেউ ভুল বের করতে পারে নাই বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ও যুবক এই কথাটা কিন্তু অন্তরে ঢুকাও আজকে যদি আমি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না টুপিটা মাথায় দিলে যে কি গরম লাগে তোমার থেকে কম বুঝি না দাড়ির কারণে যৌবনের ভাব চলিয়া যায় লম্বা জামাটা পরার কারণে শরীরটা আটকা লাগে কম বুঝি না এই শীতের মধ্যে ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট কম বুঝি না এরপরও কেন নামাজ সারিদার যুব এরপরও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না কত দুনিয়াওয়ালা মুসলমান ভাইরা আমাদের মাদ্রাসায় পড়ার কারণে বাজে কথা বলে
টুপির বিরুদ্ধে কত বাজে কথা এত বিরোধিতার পরও কেন নামাজ সারি না পর্দা সারি না এর একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য আল্লাহর কোরআন নবীর কথা সত্য রে বাবা যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে তাও সত্য নেক আমল নিয়ে কবরে গেলে জান্নাত পাবে তাও সত্য ও আল্লাহর বান্দারা এই চিন্তা যখন সাহাবা ইকরামদের ভিতরে ঢুকলো এত এলেম এত আমল এত তাকওয়া জান্নাতের টিকিট হাতে পাওয়ার পর এরপরও তারা মরণ পর্যন্ত কান্না করেছেন আবু বকরের কান্না ওমরের কান্না হযরত ওসমানের কান্না হযরত আলীর কান্না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জীবনভর কান্না করে 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 জীবনটা কাটাইলেন ওরে আমার মাওলা পাকের গোলাম আমার আল্লাহ কয় ও খ্রিস্টানেরা তোমরা যারা মনে করছো আমার বান্দা বুঝি না না তোমরা আমার বান্দা খ্রিস্টানেরা মনে করে ঈসা নবী আল্লাহর ছেলে ঈসা নবীর মা মারিয়াম হলো আল্লাহর স্ত্রী আল্লাহ পাক বলেন না ওজায়েরেরও আমি বানাইছি ওজায়েরও আমার বান্দা তোমরাও আমার বান্দা ও খ্রিস্টান মানুষ তোরা আমার বান্দা তোরা যাদের খোদা খোদা মনে করো সেও আমার বান্দা অতএব আমার দিকে ফিরিয়ায় আমার দরজা ছাড়া যে কোনো দরজা যাবে জাহান্নাম ছাড়া উপায় নাই এর যুবক এই জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য বিজ্ঞানীরা বলতেছে এই জমিনটা যত বড় এর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য আজকে দিনের বেলা সূর্য ছিল রাতে নাই এরপর এত গরম লাগে সহ্য করা যায় না ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না মশার জ্বালায় ঘুমাইতে পারো না মশারি টানাও আমার আল্লাহ কত আদর করে ডাকেন ও আমার প্রিয় বান্দা বান্দিরা গুনাহ যারা করছো তোরা আমার দয়ার রহমত থেকে নিরাশ হয়ে যাইও না আসো আমার দরবারে ফিরিয়া আসো আমি আল্লাহ তোদের এত আদর করে বানাইছি আমি আল্লাহ জানি একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবি না এই জন্য আমি আল্লাহ বারবার তোমাদের ডাকতেছি তওবার জন্য ফিরিয়ে আসো এরে আল্লাহর গোলাম আল্লাহ পাক বলেন বান্দা এত আদর করে তোরে বানাইছি এই জমিন থেকে 500 বছরের দূর হলো প্রথম আসমান এক একটা আসমান 500 বছরের মতো মোটা এক আসমান থেকে ভিন্ন আসমানের মাঝখানে 500 বছরের মতো জায়গা খালি এইভাবে আসমান আছে 7টা জমিন আছে 7টা আল্লাহ পাক বলেন এ বিশাল আসমান আর জমিন 7টা 7টা বানাইতে আমার সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম মাত্র 6 দিন কয়দিন এই যে একটা বিশাল প্যান্ডেল যদিও বড় না এরপরও খুঁটি লাগাইছে মোটা মোটা যত খুঁটি তত প্যান্ডেল মজবুত আল্লাহ কয় নজর করে দেখ এত বিশাল 7টা আসমান আমি টানায় রাখলাম নিচের থেকে একটা খুঁটিও নাই উপর থেকে রশির কোনো টানাও নাই এই বিশাল আসমান 7টা জমিন 7টা আমি বানাইছি মাত্র কয়দিনে একটু খেয়াল করো এবার তাকায় দেখ রে বান্দা তোর কোনো অস্তিত্বই ছিল না হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা আমি আল্লাহ তোরে নাপাক পানির মাধ্যমে অস্তিত্ব দান করলাম মায়ের গর্ভে আমি আল্লাহ তোর মতো বান্দা বাচ্চাটারে আমি বানাইতাম এই এক হাতের বেশি লম্বা তো আর হবি না মায়ের গর্ভে আমরা কয় হাত লম্বা ছিলাম আর কথা কন এক হাত ওজন কত 3 কেজি থেকে একটু বেশি হতে পারে তাহলে বিশাল 7টা আসমান 7টা জমিন বানাইছে কয়দিনে আর তোমার আমার মতো বান্দাটা মায়ের গর্ভে বানাইতে সময় নিছেন 210 দিন 7 মাস কয় মাস এত বিশাল আসমান জমিন বানাইতে 6 দিন তোমার মতো দেড় ব্যাটারিরে বানাইতে 7 মাস কেন কি চিন্তা করার দরকার না
এত বিশাল আসমান জমিন বানাইলেন 6 দিনে আপনার আমার মত বাচ্চাটারে মায়ের গর্ভে বানাইতে 7 মাস লাগাইলেন কেন ওয়ালা কদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ فتبارك الله أحسن الخالقين الله বলেন তুরি নাপাক পানিটা আমি জমাট রক্ত বানাইলাম এর উপরে গোশত এর উপরে হাড়ি এর উপরে গোশত দিয়া আমি আস্তে আস্তে তোরে বানাইছি 7 মাস লাগাইছি কেন জাননি তার এক নাম্বার জবাব ভালোবাসার জিনিসটা বানাইতে সময় লাগে আমি আল্লাহ তোরে কত ভালোবাসি তুই জানো না তুই ভালোবাসা তোর মা তোকে দিতে পারে না আমি আল্লাহ তোরে যেই পরিমাণ মায়া করি এই মায়া তোর মা তোকে করে নাই বাবা তোরে করে না আমি আল্লাহ তোরে এত মহব্বত করি ও বান্দা আমার ছেলে নাই মেয়ে নাই আমি আদর করে তোমারে বানাইছি মায়ের গর্ভে তোমার জিহ্বাটা নাপাক রক্ত দিয়া নাপাক করি নাই নাভির সাথে তার লাগায়া ক্ষুধা নিবারণ করছি দুনিয়াতে আসার পর হাঁটতে পারো না আব্বু চিনো না আম্মু চিনো না ডাকতেও পারো না তোর পুঁজি হলো একটা কান্নার আওয়াজ আর ওই কান্নার আওয়াজ দিয়া তোর জীবনের সব চাহিদা পূরণ করলি তোর কান্না দিয়া কখন কি চাও বাবাও বুঝে না মায়ের মধ্যে একটা চুম্বুক লাগায় দিছি মা টের পায় কান্নার দ্বারা কি চাও তোর বাথরুমের ব্যাগ হইছে বলতে পারো না আম্মু বাথরুমে যাব তুই ওয়া ওয়া কয় কান্দেছো তোর আম্মা জান বুঝতে পারছে তোর কান্না এখন বাথরুমে যাইতে বলে তোর আম্মা বুঝতেছে তোর কান্না এখন তোর ক্ষুধা লাগছে খানা লাগবে তোর কাঁথা দরকার শীত করে ঠান্ডা তুই কান্না করতেছো মাকে কাউকে বুঝায় দেওয়া লাগে না মা বুঝে ফেলছে তোর এখন কাঁথা দরকার ওই মায়ের সাথে এক সম্পর্ক বাবাও বুঝে না আমার সন্তানের কান্না দিয়া কি চায় ওই মা বুঝে বান্দা তুই কান্না দিয়া কি চাও বয়ান শেষ করিয়া মোনাজাত দিয়া সবাই বাড়ি যাবেন অনেকে দরজায় গিয়া ধাক্কা দিয়া সালাম দিবেন দরজা খুলে না সবাই ঘুমায় গেছে মোবাইল করবেন রিং হয় কেউ রিসিভ করে না আম্মা জান এতটা বিভোর ঘুমে চলে গেল দরজায় জোরে জোরে আঘাত দেন টের পায় না এমন ঘুম দিছে আপনার মোবাইলের রিংটোন বাজতেছে টের পায় না জোরে জোরে চিল্লাইতেছেন টের পায় না কিন্তু আল্লাহর কুদরত দেখছেন নি আপনার মায়ের পাশে বা আপনার স্ত্রীর পাশে একটা শিশু বাচ্চা বাম পাশে ঘুমায় দেখছেন নি বাচ্চাটা ঘুমের মধ্যে হঠাৎ একটু হালকা ভাবে আওয়াজ দিছে কেমন যেন চুম্বকের মতো আম্মা জান সজাগ হইয়া বাম হাতটা বাচ্চার উপরে দিছে আরে ঘুমের মধ্যে তো মানুষ মরা আপনি আমি যখন শিশু অবস্থায় মায়ের পাশে ঘুমাইয়াছিলাম আম্মা যদি ঘুমের মধ্যে তার শরীরটা আমার উপরে পইরা যাইতো আমার শ্বাস বন্ধ হইয়া মরিয়া যাইতাম আম্মা জান কোনো দিন একটা বাচ্চার উপরে ঘুরিয়া পড়ে নাই ও আল্লাহর বান্দারা আমার মাওলা বলেন তাকায় দেখ দুনিয়াতে যাওয়ার পর আমি তোর জন্য কেমন খানার আয়োজন করলাম আমি তোরে এতটা মোহাব্বত করি এই জন্য তোরে আমার বান্দা বলে ডাক দিলাম তুই আমার তুই আর কারো না আমি আমার মোহাব্বতে তোরে ডাক দিলাম আমার বান্দা তুই কথা বলতে পারো না আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দিলাম এখন তুই কথা শিখছো আব্বু বলিয়া ডাকো আব্বুকে আব্বু বলে ডাক দাও আমি মাওলার কোনো ছেলে নাই যে আমার আব্বু বলে ডাকবে আমার কোনো স্ত্রী নাই যে আমাকে স্বামী বলে সম্বোধন করবে আমি আল্লাহ বানাইছি তোরে আদর করে মানুষ ও বান্দা তুই যখন মাকে আব্বু বলে ডাকো
বাবাকে আব্বু বলে ডাক দাও আমি আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাইয়া থাকি তোর মা তোরে সামান্য খানা দিল বাবায় কাপড় দিল এই জন্য তুই বাবা মাকে ডাকো মহব্বত লাগাইয়া আর আমি তোরে এত বড় বানাইছি আমি আল্লাহ তোরে হাঁটার শক্তি দিলাম খানা দিলাম টাকা পয়সার মালিক বানাইলাম তুই এক সময় ছিলি দুর্বল একেবারে নিঃস্ব আমি আল্লাহ তোরে গাড়ির মালিক বাড়ির মালিক বানাইলাম আজকে তুই মা মা কয়া ডাকো আমি আল্লাহ কি অপরাধ করলাম যে একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো না মা বাবাকে ডাকার ফাঁকে ফাঁকে যদি একবার আবার ডাক দিতি আল্লাহ আমি আল্লাহর কুদরতে অন্তরটা ঠান্ডা হয়ে যাইত ও বান্দা আমি মাওলা কি অপরাধ করলাম ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম ও নিমখারাম মানুষ রবের পক্ষ থেকে দয়া থেকে তোমার কে দূরে সরাইয়া রাখলো এরে আল্লাহর বান্দারা এখনো কি সময় আসে না এরে যুবক আমার মাওলাকে একটু অন্তর ভরিয়া ডাকবা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবারে বাবা সে আল্লাহরে ডাকো না আজান শুনো মসজিদে যাও না আল্লাহ ডাকেন আর বলেন তওবা কর এরে বান্দা দুনিয়াতে মশার কামড় সইতে পারো না সূর্যের গরম সহ্য করতে পারো না ওরে আল্লাহর বান্দারা গুনাগার হইয়া যদি কবরে যাও আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন একদিন দেখি আমার নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করলাম নবী কাঁদেন কেন মায়ার নবী বলেন আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তায় আমি কান্না করি রে আয়েশা হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে নবীরা পর্যন্ত কান্না করবেন উম্মতের কথা ভুলিয়া যাবেন সূর্যের গরমে হাসরের ময়দানটা তামা হয়ে যাবে অপরদিকে জাহান্নামের আগুনের আওয়াজ আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ থাকবে পাগলের মতো ছোটাছুটি করবে নূহ নবীরে গিয়া বলবে নবী সুপারিশ করে দেন নবী বলবে আমার উপায় কি হবে জানি না তোমরা চলে যাও এইভাবে সবার থেকে ফিরিয়া উম্মতের বিমুখ হইয়া যাবে সর্বশেষ নবী বলেন উম্মতেরা আমার দরবারে আসবে আম্মা জানায় এসা বলেন নবী ওই হাসরের ময়দানে আপনার উম্মতেরা কোথায় আপনাকে পাবে নবী বলেন আয়েশা আমাকে পাবে আল্লাহর আদালতে মাকামে মাহমুদে আমি সেজদায় পড়ে কাঁদব আমি কাঁদবো আল্লাহর দরবারে নবীরা নিজেদের জন্য কাঁদলে আমি একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদবো আর বলবো আল্লাহ আমার মায়ার উম্মত গুলোরে বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়।